আমাদের মতন গ্রামের বউদের এটাই চিন্তা করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে যে আজকে বর আসবে কি রান্না করব, বা ও যদি এই টাইমে চলে আসে আমি ওকে কি খেতে দেব। তো তাড়াতাড়ি করে কিন্তু আমাদের কাজকর্ম সারা, রান্না করা, টাইম টু টাইম আমাদের এই কাজগুলো করতে হয়। হ্যাঁ, এখন হয়তো আবার এই কথাটা শুনতে হবে যে শুধু গ্রামের বউরাই কি এই চিন্তাভাবনা করে, শহরের বউরা করে না, বা প্রত্যেক ঘরের বউরা করে না। হ্যাঁ, প্রত্যেক ঘরের বউরাই করে, কিন্তু আমাদের মতন সাধারণ ঘরের বউরা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজকর্মগুলোই মাথায় রাখে। ঘরের সংসার, রান্না বান্না, কীভাবে সব কিছু সামলাবো, এইগুলোর চিন্তাভাবনা থাকে। তোমাদের পছন্দ মতন অন্য রকম ডেলি ব্লগ, মানে অন্য রকম ঘোরা ফেরা, জিনিসপত্র কেনা, বাজারে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, এইগুলো আমাদের মাথায় থাকে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা, আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর তোমরা কমেন্ট করেও জানিও যে তোমরা কেমন আছো, আমাকে তো দেখতেই পাও আমার ব্লগে, আর তোমরা কেমন আছো সেটা তো আমি জানতে পারি না। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো। আর এখন আমি রান্নাঘর থেকেই ব্লগ শুরু করলাম, তার কারণ আমার বর কাজে যাবে, সকাল সকালই কাজে যায় প্রত্যেক দিন, যেটা তোমরা আমার ব্লগে দেখো। কিন্তু আজকে কারেন্ট ছিল না, মানে ভোরবেলার দিকে তো ঝমঝমিয়ে বৃষ্টি হলো, দু তিনটে দিন ভীষণই ভালো রোদ দিয়েছিল, রাস্তাটা পুরো শুকিয়েও গেছিলো, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম। কিন্তু আজকে ভোরবেলায় যা বৃষ্টি দিল, মানে যেই অবস্থা সেই অবস্থাতেই আবার চলে গেল, আর কি করা যাবে, আবার আর রোদ উঠেছে, দেখা যাক কি হয়। এই রোদ বৃষ্টি চলছে, আর রাস্তাটুকুর জন্য আমরা বাড়িতে বিল্ডার্সের জিনিস ফেলতে পারছি না, কারণ রাস্তায় মানে ওই গাড়ি ঢুকবে না এটার জন্য, বুঝলে, না হলে কোনো সমস্যাই হতো না। এরকম ওয়েদারের ঠিকই কাজ করা যায়, অন্য জায়গায় কি কাজ হচ্ছে না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে রাস্তা। তো যাই হোক, রাস্তার চিন্তা এখন করে লাভ নেই, এখন আমার বর কাজে যাবে, ওই সকালবেলায় যেতে পারিনি কারেন্ট ছিল না বলে। তো একটু বেলা হয়ে গেছে, আমি কাজকর্ম করে নিয়েছি, তো বললো যে তাহলে একটু ভাত করো, আমি খেয়ে দিয়ে কাজে যাই। তো ওই জন্য আলু সেদ্ধ ভাত আর পেঁপে সেদ্ধ ভাত, মানে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা করেছি, উপর দিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে ওই আলুটা ভেজে নিচ্ছি, এই যে গোল গোল করে আলু ভাজছি, আলু ভাজাটা দিয়ে ভাত খেয়ে যেতে পারবে। তো এই তো ব্যাপার, চলো বন্ধুরা সঙ্গে থাকো, আজকের ব্লগটা তো শুরু করে দিয়েছি, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমার যা কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে সংসার, রান্না বান্না, ঘর গোছানো, বর টাইমে আসবে খেতে দেওয়া, আমার এটাই জীবন গো। আমি এইভাবেই কিন্তু তোমাদের সাথে প্রথম ব্লগ শেয়ার করা শুরু করেছি। আমার সংসার, আমার বর, আমার মুনুসোনা, এদেরকে নিয়েই আমার দিব্যি সময় কেটে যায়। আর তার মধ্যে অনেক ভালো ভালো দিদিভাইগুলো রয়েছে, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে মনে সাহস যোগাও, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় কমেন্ট করো, রিয়াঙ্কা তোমার এই কাজগুলো দেখতে চাই, তোমার এই রান্নাবান্নাগুলো দেখতে চাই। আমি এরকমই গো, আমার এই সংসারের মধ্যেই আমার জীবন, এর বাইরে আমার অন্যরকম কোনো জীবন নেই। যাই হোক, কিছু মনে করো না, কেউ খারাপভাবে নিও না। আজকে সকাল সকাল একদম ভাতে সিদ্ধ নিয়ে বসে পড়েছি, ওর জন্যই হলো ব্যাপারটা, ও যেহেতু কাজে যাবে বলে তাড়াতাড়ি করে রান্না করলাম। তো চলো, তোমাদের তো দেখিয়ে দিলাম, আর আমি পেঁপেটা না মাখিনি, আমার জন্য এইভাবেই রেখেছি, আমি আর নুন দিয়ে এইভাবে খেতেই ভালো লাগে। চলো তাহলে খেয়ে নিই, সঙ্গে থাকো। রোদ তো বেশ ভালোই উঠলো গো, যা বৃষ্টিতে ভিজলো সেই বৃষ্টি যখন যদি শুকিয়ে যায়। গতকাল রাত্রিবেলায় কান মাথা পুরো ঢেকে শুয়েছিলাম, এখন প্রত্যেক দিনের নিয়ম হয়ে গেছে আমার কান মাথা জড়িয়ে শোয়া। বেরিয়ে আসছো, দাদু বেরিয়ে আসছো নাকি মনু ডাকছে? থাকুক নালে বেরিয়ে যাবে, খেয়েছে না, খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবে বাইরে, ও ভাবজনে চলে গেল। এ মাম, ও তো সেই আবার কাদা হয়ে গেল, এগুলো কি শুকিয়ে গেছিল, এ বাবা কি সুন্দর শুকিয়ে গেছিল গো। এই জল না, এ দেখো কোনো কিছুর উপায় না, মোটর গাড়ি না, টাকা পুরো চাকা বসে যাবে, গাড়ি উঠবে না, নাহলে দেখো পুরো। হ্যাঁ তাই তো, ইটগুলো তো তুলবে। হ্যাঁ এসো, ওই একটা দুটোর দিকে আসবে। হ্যাঁ হ্যাঁ ভাত তো, হ্যাঁ
আচ্ছা ভাত তো হয়ে গেছে, শুধু তরকারি করব দুপুরবেলার দিকে। চলো আমি একটুখানি আসলাম, দেখতে আসলাম যে রাস্তাটার কি অবস্থা, কি সুন্দর শুকিয়ে গেছিল জানো রাস্তাটা, দেখো। কিন্তু আবার এই বৃষ্টি পড়ে আবার যে কাজ সেই হয়ে গেল। চলো একটুখানি বাড়িতে ঢুকি। মনু শুয়েছিল, আমি দরজাটা দিয়ে আসলাম, ভাবছে মনে আমরা চলে যাচ্ছি কোথাও, দুজন মিলে বেরোলাম যে। কি শান্তি গো এই জায়গাটায়, মানে ছাওয়া ছাওয়া, ছাদ হয়নি এখনো কিন্তু তাও দেখো কত সুন্দর ছাওয়া, মানে এই দিকটাতে। আর এই যে বসে গেছে এই দেখো, মানে এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আমাদের এই বাড়িটা এত জল খেয়েছে কি বলবো, এত জল খেয়েছে। আর বালি মাটি তো বেশ জল পড়ে পড়ে যেই জায়গাটা বসার মতন বসে যাচ্ছে, ভালোই হয়েছে। শুধু এইখানটা একটু শ্যাওলার মতন হয়ে গেছে দেখো, ওই গাছের পাতা পড়ে, পাতা টাতা পড়ে সবুজ সবুজ হয়ে কেমন হয়ে গেছে এই জায়গাটা। এই জায়গাটা টুকু তো রাফ ঢালা দেওয়া হয়েছিল, আর ড্রেনে তো বিশাল জল এখন, বাবা ভীষণ জল দেখতে পাচ্ছ, ওই দেখো ভীষণই জল। এই জল শুকাতে শুকাতে অনেক দিন লাগবে, মানে সেই জানুয়ারি মাস হয়ে যাবে, জানুয়ারি মাসের দিকে সময় লাগবে। চলো বন্ধুরা বাড়ি যাই, মনে একা রয়েছে, বাড়িতে গিয়ে বাসনগুলো মাজবো, একটু জায়গা মুছে নিয়েছি, বাসনটা কলতলে নামিয়ে এসেছি। আর ভাবছি কিছু জামা কাপড় কাচবো, রোদটা তো বেশ ভালোই হয়েছে, জামা কাপড়গুলো কেচে দেব। সোয়াবিন রান্না কিন্তু আমি অনেক দিন করিনি, তোমরা আমার ব্লগে সেটা নিশ্চয়ই খেয়াল করেছো, অনেক দিন সোয়াবিন খাওয়া হয় না, তো ভাবছি আজকে সোয়াবিনই করি। ওই জন্য বাড়িতে এসে আগে সোয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিলাম, তো এবার চলে আসলাম বাসন মাজতে। শ্রাবণীদি ভাই আমাকে কমেন্ট করে বলেছিল একদিন যে রিয়াঙ্কা এই বড় বালতিটাকে এক হাতে নামাবে না, এতে শরীরে নাকি সমস্যা হয়। সত্যি বলতে দি ভাই, কাজের মধ্যে না তখন আর মাথায় খেয়াল থাকে না যে আমি এটা ভারী বালতি নামাচ্ছি, তো সত্যি খেয়ালই থাকে না। তো আজকে আমি যখন ভিডিও এডিট করতে বসলাম হঠাৎ করে তোমার কথাটা মনে পড়ে গেল যে না তুমি তো বলেছিলে যে রিয়াঙ্কা এই ভারী বালতিটা তুমি ওইভাবে নামাবে না। তো যাই হোক চেষ্টা করব এরপর থেকে জিনিসটা খেয়াল রাখার, মাথায় রাখার। তো বাসনগুলোকে মেজে নিচ্ছি, মানে সকালের বাসন এইগুলো, তারপর রান্না করব, দেরি আছে অবশ্য। ভাবলাম যে দুটো জামা কাপড় ভিজিয়ে নিই, তো সেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরেই বাসন মাজতে নামলাম। তো প্রত্যেক দিনই দুটো একটা করে কাচা হয়, ওই আমি না একদিনে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসবো, বা বাসনপত্রও বলো একদিনে অনেকগুলো বাসন মাজবো। একদিনে বলতে কি, সারাদিনের বাসন এক একজন আছে না একবারে মাজে, আমার জন্য সেটা ভালো লাগে না, আমার ভয় লাগে ওইগুলো দেখলে। তো ওই জন্য আমি দুটো একটা করে জামা কাপড় হবে বা দুটো একটা করে বাসন হবে, আমি ওইভাবেই কাজ করতে অভ্যস্ত, আমার ভালো লাগে ওইভাবে করতে। তো আমি দুটো জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, ওগুলো ভেজানো থাক। বাসনটা মেজে জামাকাপড় কাচতে বসার সময় আসলো দুজন মতন আইব্রো করতে, তো আমি জামাকাপড়গুলো মেলে রোদে দিয়ে তারপরেই আমি সেই কাজটা করেছি, কারণ একটা কাজ করতে করতে কেউ আসলে তো আর আমি উঠে পড়তে পারি না, তাই না? যেহেতু আমি বাড়িতে কাজ করি, সুতরাং আমার বাড়ির কাজটা কেউ গুছিয়েও আমাকে বাইরের কাজটা করতে হয়। এখন অবশ্য আমি বাড়িতে যাই না, কারণ আমার ও বাড়িতে জায়গা ছিল না বলে আমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসতাম, কিন্তু যেহেতু এখন আমার বাড়িতে অনেকটাই জায়গা রয়েছে, তো তার জন্য প্রত্যেককেই আমি বলি আমাদের বাড়িতে আসো। তো তাদেরও খুব তাড়া ছিল বিকেলে কোথায় যাবে, তো ওই জন্যেই এই সময়ে আসা। তা রান্না করার আগেই আমি সেই কাজটা করে দিয়েছি, তারপরে আমি রান্না করতে বসলাম, ওই জন্যে আমি জামা কাপড় কাচার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কী রান্না তোমাদের তো সকালেই বললাম, সয়াবিন রান্না করব। আর সয়াবিনটা একদম পেঁয়াজ রসুন দিয়ে খুব মাংসর মতন করেই করছি, কারণ আমার বরের রিকোয়েস্ট যে একটু মাংস মাংস করে করবে, লাল লাল।
আর অনেকদিন তোমরা কিন্তু আমাকে চিকেন রান্না করতে দেখছো না, তাই না বলো? আসলে ওই আমার বরের কাজের এতটাই চাপ, তার জন্যে আমরা যে জামা কাপড় কেনাকাটা করতে যাব সেটা পর্যন্ত করতে যেতে পারছি না, ভীষণই চাপ। যেহেতু ও পার্লুমে কাজ করে, খুব একটা সময় বের করে উঠতে পারছে না যে বাজার থেকে মাংস এনে আমাকে দেবে। আমিও বাজারে যাচ্ছি না সবজি বাজার করতে, পাড়া থেকে যাই হোক করে নিয়ে নিচ্ছি। তো দেখি, সামনেই তো মহালয়া, ভাবছি মহালয়ায় কোনো একটা প্ল্যান আছে, অবশ্যই তোমরা জানতে পারবে। তো এদিকে মাংসের মতন ঝোল হয়ে গেছে, তবে এতটাও ঝোল রাখবো না, একটুখানি শুকিয়ে নেব, দুবেলার জন্য করবো, রাতে রুটি বা পরোটা দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো ঝোলটা ফুটতে দিয়ে চলে আসলাম ঘরে। বারান্দায় এত সুন্দর রোদ উঠেছে, আর বৌদি দিয়েছে জামা মানে বিছানার যে বালিশ কোল বালিশ এইগুলো থাকে সেইগুলোকে রোদে। আমি ভাবলাম আমি কেন বাদ যাব, আমিও রোদে দিয়ে দিই। আসলে আমার মনেই ছিল না, জানো তো, বৌদিও বলল যে রিয়াঙ্কা আমি এইগুলো রোদে দিয়েছি, তুমিও রোদে দিয়ে দাও। তো ওই জন্যেই আমি এগুলোকে রোদে দিয়ে দিলাম, তারপর চলে আসলাম ঘর মুছতে, মানে ওইদিকে একটা কাজ করতে দিয়ে চলে আসলাম ঘরে, ঘরের কাজ করার জন্য। এইভাবে সময়টাকে গুছিয়ে রাখি, বুঝলে? সোয়াবিনের তরকারিটা একদম হয়ে গেছে, আর বেশি ঝোলটা শুকাবো না, কারণ নামানোর পর দেখি আরও যেন ঝোলটা সোয়াবিনে টেনে নেয়, তো ওই জন্য আর বেশি শুকনো করব না। আর দুবেলার জন্যও হয়ে যাবে, রাত্রিবেলা আর দুপুরবেলা, একটু এইভাবেই গ্যাসটা বাঁচাতে হয়। মধ্যবিত্ত সংসারে এইভাবেই সামনের দিক পেছনের দিক চারিদিক চিন্তাভাবনা করেই কিন্তু এগোতে হয়, কারণ আমার সংসার, সংসারের ভালোটা আমাকেই বুঝতে হবে। তো এখন বাজে 2:35, আমি বাড়িতে এসেছি 2:24 সময়। বাড়িতে এসে স্নান করলাম, স্নান করে বসে পড়েছি খেতে, খেয়ে একটু রেস্ট নেব, আবার বেরিয়ে যাবো, কারণ কাজ করতে হবে, কাজ না করলে হবে না, অনেক টাকা পয়সা দরকার, বাড়িটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর সেই যে তোমাদের দিদি ভাই মনুষণা নেই, হ্যাঁ, আমাদের বাড়ি এখন এই মুহূর্তে একজনা মিসিং, যে হচ্ছে আমার পাশে সবসময় এই যে আমার এই জায়গাটাই থাকে খেতে বসলে, ওকে ডাকলাম তো ও নেই। আমি বাড়ি আসলে আমার ভাজ পেলে পরেই ও বেরিয়ে আসে, ঠিক আছে? আমি যেখানে থেকেই আসি না কেন, ও কি করে টের পেয়ে যায়। কালকে সন্ধ্যার সময় বাড়ি আসলাম, যখন 7টার সময় বাড়ি, 7টার সময় এসে তারপর তো তোমার দিদিভাইকে আনতে গেলাম পরে। তো যাই হোক, আমি আসছি, আমি ঘরের পেছনেই আছি, কিন্তু ও কী করে বুঝে গেছে যে আমি এসেছি। ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়ে ওই হচ্ছে আমাদের এই বাড়ির পেছনে ওখানে যে পিলারটা আছে ওই পিলার ওখানে দিয়ে ম্যাম করে ডাকছে। আমি বলছি আমি যাই আসছি, তুই কী করে বুঝতে পারলি? তারপর আমার সাথে সাথে সাইকেলে চড়ে আবার ঘরে আসলো। তারপর তো আমি আবার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমার দিদিভাইকে আনতে চলে গেলাম। তো যাই হোক, এখনও মিসিং, আর কী করা যাবে, ভালো লাগছে না। মানে মিসিং বলতে কি, ও এখন আপাতত বাড়িতে নেই, ও পাড়ায় আছে, ঠিক আছে? তো চলো দেখি, এই যে ভাত বেড়ে নিয়েছে, এটা আমার থালা, আর এটা হচ্ছে তোমাদের দিদিভাইয়ের থালা, এটা বৌদি দিল, আর এই বৌদি দিয়েছে নিরামিষ তরকারি আর ডাল, আর এই যে আমি করেছি হচ্ছে এটা। ওয়াও, তুমি বলেছিলে মাংসের মধ্যে, একদম, আমি 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 সবসময় স্পাইসি খাবার খেতে পছন্দ করি। হ্যাঁ, খুব বেশি খাওয়া ভালো না, হলে না খুব বেশি খাওয়া ভালো না, স্পাইসি খাওয়া, ঠিক আছে? একটু হালকা খাবার দেখে পেট ভরবে, তবে না খাবার খেলে মানে মনটা ভরবে, তাই না? খাবারটা খাই তো লোকে বড় পেট ভরার জন্য, কিন্তু মনটা আগে ভরতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আর আরও একটা কথা তোমাদের বলি, অনেকে কমেন্ট করছো দাদাভাই কী কাজ করে দেখাও, দাদাভাই কী কাজ করে দেখাও। আমি একটা দুটো রিলসও করেছিলাম ইনস্টাগ্রামের, সেটা আমি ইউটিউবতেও আপলোড দিয়েছি, তো ওখানেও কমেন্ট করেছো। তো আমি কাজের ভিডিও একটা রেকর্ড করেছি, খুব শীঘ্রই আমি এডিটিং করে আমার চ্যানেলটাতে ওটা আমি পাবলিশ করব, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আমরা খেয়ে নিই তারপরে আসছি। তো এখন বাজে 2:50, আমার সময়সীমা শেষ, আমি খেয়ে জাস্ট উঠলাম, উঠে যে গেঞ্জিটা পরেছি না, আর এই এখনই আমাদের মনুষণা বাড়ি ঢুকলো, দেখবে। আপনি কোথায় ছিলেন? এই যে এদিকে, মাছ থাকলে তখন তো আপনার তো খুঁজে খুঁজে পাওয়া যায়, তাছাড়া তো আপনার খুঁজেও পাওয়া যায় না। হ্যাঁ, আমি একটুখানি ভুল, কোথায় ছিলেন আপনি? কি মা, একটু ভুল করতে গেছিলাম আমি, বেদব বিড়াল একটা। কালকে মাছ থাকলে তখন তো বাড়ি ছেড়ে নড়েন না,
আমার বকছে তো চাই হোক এত কথা বলার আমার সময় নেই বন্ধুরা তো তোমাদের দিদিভাই আছে তোমাদের দিদিভাই ব্লক কন্টিনিউ করবে আমি যাই ঠিক আছে আমাকে কাজে যেতে হবে তাড়াতাড়ি যাই আর যা কারেন্ট জ্বালাচ্ছে সকাল থেকে তো কারেন্ট ছিলই না কাজে গেলাম তার মাঝে চারবার কারেন্ট গেছে চারবার কি আর বলবো তো চলো টাটা আবার সেই রাত্রি শাশুড়ি টাট্টার সময় দেখা হচ্ছে ও ঘাটটা যন্ত্রণা হয়েছে তো ওই জন্য ভাবলাম যে বালিশগুলো রোদে দিই অনেকটা সময় রোদ পেলো জানো তো তো এবার আর একটু উল্টে দিই, অনেকক্ষণ ধরেই উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে দিয়ে রয়েছি। তবে এই এখন যদি আমি ঘুমাই তাহলে এটাকে যদি আবার আমি নিয়ে শুতে যাই তাহলে ভীষণই গরম লাগবে। ঠিক আছে থাক আর একটু রোদে থাক। আর এডিটের কাজ তো আমার পুরো হয়ে গেছে কমপ্লিট, মাথার এই জায়গাটা ভেজা আছে চুলটাকে ছাড়বো, ছেড়ে নিয়ে একটুখানি। সকালবেলায় ভেবেছিলাম বালিশগুলো রোদে দেওয়ার সাথে সাথে আচারের বয়ামটাকে একটু রোদে দেবো, কিন্তু মাথা থেকে বেরিয়েই গেছিলো। তো এখন পরন্ত রোদ চলে যাচ্ছে তো ভাবলাম একটু দিয়েই দিই, আগামীকাল নয় একদম সকাল সকাল রোদে দিয়ে দেবো। ঘড়িতে বিকেল এখন রাইট 4টে, তো আমাকে যেতে হবে একটু কাজে, মানে আইব্রো আছে, ফেশিয়াল করা আছে আর একটু হেয়ার কাটিং আছে। তো সেইগুলো করাতে আমাকে একটু বাইরে আজকে যেতে হবে, তার কারণ যে করবে তার একটা অপারেশন হয়েছে, বাড়িতে আসতে পারবে না, রাস্তাতেও কাদা, তো তাই জন্যে তাকে আমাকে বাড়িতে গিয়ে কাজটা করিয়ে দিয়ে আসতে হবে। তো ওই জন্যে ঘুম থেকে উঠে পড়লাম, ঘুমিয়েছিলাম, বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, এবার ঘর বারান্দাটাকে তো ঝাড় দেবো, কারণ বিকেলবেলায় তো ধরো এই কাজগুলো থাকেই তাই না সংসারে, তো ঘর বারান্দা বিকেলবেলা একটু ঝাড় দিয়ে নিতে হয়। তো পর্দাটাকে একদম ওপরে তুলে দিলাম, দিয়ে এবার ঘরটাকে বারান্দাটাকে ঝাড় দিয়ে হাত মুখ ধোবো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর যাব। তো বন্ধুরা এই হচ্ছে আমার সারাটা দিনের কাজকর্ম। হ্যাঁ রাতের কিছু ক্লিপও আমি রেডি করেছি কিন্তু এই ব্লগের মধ্যে অ্যাড করতে পারলাম না, কারণ ব্লগটা না অনেকটা বড় হয়ে যাবে, প্রায় 30 মিনিটের কাছে চলে যাবে। তো ওই জন্যে আমি মানে সন্ধ্যের থেকে যে ব্লগটা সেটা আমি নেক্সট ভিডিওর সাথে অ্যাড করে দেব। এইভাবেই চলে গো আমার সারাটা দিন। আর এখন যেহেতু পুজোর সময় তাই জন্য একটু পার্লারের কাজটা হয়, আমি যেটুকু জানি আমি বাড়িতে এই কাজ করি। এবার তোমরা হয়তো বলবে যে রিয়াঙ্কা কেন এই কাজগুলো আমাদের দেখাচ্ছ না, গ্রামে থাকি বোঝোই তো, এমনিতেই ভিডিও করা নিয়ে অনেক কথা শুনি, অনেক কিছু চুপ করে থাকি, কারণ আমি জানি যে আমি কোনো খারাপ কাজ করছি না, আমার বর আমার পাশে রয়েছে। তো সুতরাং কে কী বললো আমি সেদিকে কান দিই না, তোমাদের বহুবার বলেছি। এবার কেউ যদি ক্যামেরায় আসতে না চায় বা ভিডিও করাতে অপছন্দ থাকে তাহলে সেইগুলো তো আমি কখনোই করব না তাই না, কারণ এটা আমার কাজ, ইউটিউবটা আমার কাজ আর বিউটিশিয়ানটাও আমার কাজ, কিন্তু আমি কাস্টমারকে কোনো আঘাত করে কোনো কাজ করব না, এইটাই। তো এইভাবেই আমার সারাটা দিন চলে। কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি।